আমার শ্বশুর প্রতি রাতে ফিটকিরি ঘরে নিয়ে যেতেন। তিনি চলে যাওয়ার কিছু সময় হলেই ঘর থেকে আওয়াজ আসতে থাকতো। একদিন যখন আমি গোপনে তার ঘরে তাকালাম, আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। আমি দেখলাম সে মেয়েদেরকে। আমার নাম মেনকা, মাত্র 2 মাস আগে আমি অনুজকে বিয়ে করেছি। আমার শ্বশুর বাড়িতে শুধু আমার স্বামী এবং আমার শ্বশুর ছিল। আমার শাশুড়ি মারা গিয়েছিলেন 2 বছর হয়ে গেল। একদিন আমি অনুজকে বললাম, শাশুড়ির নামে তার স্মরণে একটি স্কুল খুললে কেমন হয়, যেখানে আমরা দরিদ্র শিশুদের শিক্ষা দেব, যাতে আমাদেরও পুণ্য অর্জন হবে আর তারাও অশিক্ষিত থাকবে না। আর আসলে আমার শ্বশুরবাড়ির গ্রাম খুব একটা বড় ছিল না, আর বেশিরভাগ বাড়ি সেখানে গরিব লোকেদেরই ছিল। সেখানে সরকারি স্কুল না হওয়ার কারণে অনেক সময় গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারত না, আর কোনো বড় স্কুলে পড়ার মতো অবস্থা তাদের ছিল না। তখনই আমার কথাতে অনুজ নিজেও সহমত জানালো। অনুজ নিজেও সরকারি চাকরি করত, আর জমি জায়গাও ভালো হওয়ার কারণে পয়সার কোনো অভাব ছিল না। যাই হোক, এভাবেই কিছুদিন কেটে গেল। আজ রবিবারের দিন ছিল, অনুজ ঘরেই ছিল, এজন্য আমরা কোথাও বাইরে ঘুরতে যাওয়ার কথা ভাবছিলাম। শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলে উনি বললেন, আমার শরীরটা ঠিক নেই, তোমরা চলে যাও, আমি বিকেলবেলা বন্ধুদের সাথে অনাথ আশ্রম ঘুরে আসবো। আমরা তাকে খাবার খাইয়ে ঘুরতে চলে গেলাম। শহরের বেশ ভালো ভালো জায়গায় ঘোরার পর সন্ধ্যার দিকে ভীষণভাবে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাবার জন্য খাবার বানালাম আর তাকে খাইয়ে আমরা ঘুমাতে চলে গেলাম। আমরা খাবার খাইনি, কেননা পুরো দিন বাইরে ঘুরে ঘুরে নোনতা আর মিষ্টি খেতে খেতেই আমাদের পেট ভরে গিয়েছিল। এভাবেই দিন কাটতে লাগলো। এবার আমাদের স্কুলও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। আজ স্কুলের উদ্ঘাটন ছিল। শ্বশুরমশাইকে নিয়ে গেলাম আর ফিতে কাটা হলো। আমি আমার মনে যতটা খুশি অনুভব করেছিলাম, ততটা বোধহয় অন্য কেউ করেনি। কেননা আমি সব সময় খোলামেলা বিচার করতাম, আর গরিব লোকের জন্য কিছু করার ব্যাপারে মনে হতো যে পুরো দুনিয়ার খুশি আমি পেয়ে গিয়েছি। আজ অনুজও আমার সঙ্গ দিয়েছে, আমাকে শান্তির সেই মুহূর্ত দিয়েছে যার অপেক্ষা আমি অনেক দিন ধরে করছিলাম। স্কুলের উদ্ঘাটনের সময় আমরা বড়লোকদের আমন্ত্রণ করিনি, অথচ ওই গ্রামেরই গরিব লোকেদের ডেকেছিলাম। তাদের চোখে মুখে যে চমক ছিল তা তো আন্দাজ করাই মুশকিল। তারপর কিছুদিন পরে শিক্ষকদের রাখা হলো স্কুলে, আর স্কুল শুরু করে দেওয়া হলো। আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, এজন্য আমিও স্কুলে পড়ানো শুরু করলাম। আসলে পুরো দিন ঘরে একা একা বসে থাকতাম, এই বাহানায় আমারও সারাদিন খুব ভালোভাবে কেটে যেত। সকালবেলা অনুজের খাবার তৈরি করে তাকে অফিসে পাঠিয়ে দিতাম, আর শ্বশুরকে খাবার দিয়ে আমি স্কুলে চলে যেতাম। আর পুরো দিন ওই নিরীহ আর গরিব বাচ্চাদের পড়াতে পড়াতেই আমাদের দিন কেটে যেত। একদিন যখন আমি স্কুলে পড়াচ্ছিলাম, তখন অনুজের ফোন আসলো। তখন সে বলতে লাগলো যে বাড়িতে কিছু অতিথি আসবে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যেও আর তাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করে দিও। আমি তাড়াতাড়ি বাড়ি গেলাম আর রান্নাঘরে গিয়ে কাজ করতে লাগলাম। তখনই শ্বশুর আসলেন আর উনি বলতে লাগলেন, কি হয়েছে বৌমা, আজ তুমি তাড়াতাড়ি চলে আসলে, সব ঠিকঠাক আছে তো? আমি বললাম, না বাবা, কিছুই ঠিক নেই, অনুজ বলছিল যে কিছু অতিথি ঘরে আসবে, সেজন্যই আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে হলো, যাতে আমি তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি। তারপর বাবা নিজের ঘরে চলে গেলেন, আর তারপর কিছুক্ষণ পরেই অনুজের সাথে তার কিছু বন্ধু ঘরে আসলো। অনুজ বলল যে যখন আমি মানালিতে পড়াশোনা করতাম, তখন এরাই আমার ক্লাসের বন্ধু ছিল, আমাদের বেশ ভালো সম্পর্ক ছিল। তারপর যখন আমি পড়া করে এখানে চলে এলাম, আমাদের কথাবার্তা তখন বন্ধ হয়ে গিয়েছিল। আর এবার এরা এখানে ঘুরতে এসেছে আর আমায় ফোন করায় আমি এদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে নিলাম। অনুজের বন্ধুরা চা আর খাবার খেয়ে কিছুক্ষণ পরেই চলে গেল। যেই রাতের সময় আসলো, আমরা খাবার খেয়ে শোবার জন্য তৈরি হতে লাগলাম। তখনই আমি দেখলাম আমার ঘরে জল নেই। আমি তখন জল নিতে রান্নাঘরে গেলাম। তখনই আমার নজর আমার শ্বশুরের উপর পড়ল। তার হাতে ফিটকারি ছিল আর সে নিজের ঘরে চলে গেল। যখন আমি জল নিয়ে ঘরে এলাম, তখন আমি শ্বশুরের ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি তো ভয় পেয়ে গেলাম যে তাহলে ওই ঘরে কি এমন হয়। তারপর আমি ভাবলাম যে এমনি হয়তো টিভি চলছে যেখান থেকে এরকম আওয়াজ আসছে। আমি ঘুমাতে চলে গেলাম। দ্বিতীয় দিন আমি রাত্রিরে দেখলাম যে বাবা আজ আবার রাতে ফিটকারি নিয়ে ঘরে গেলেন, আর যেই না তার ঘরে গিয়ে থেকে কিছুক্ষণ হয়েছিল, তো আমি দেখলাম আজ আবার সেরকমই আওয়াজ আসছিল যেমন কাল রাতে আসছিল। এবার আর এটা আমার মনের ভুল ছিল না,
আমার পাকাপাকিভাবে বিশ্বাস হয়ে গেল যে কিছু না কিছু ভেতরে নিশ্চয়ই হয়। আমি পুরো জিনিসটা জানার জন্য জানালা দিয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু জানালা বন্ধ হওয়ার কারণে আমি ভেতরে কিছুই দেখতে পেলাম না। কিন্তু বাবার চিৎকারের আওয়াজ আমি পরিষ্কার শুনতে পেলাম। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে শ্বশুরমশাই কোনো সমস্যায় পড়ে গেলেন না তো। কিন্তু কিছুক্ষণ পর যখন দেখলাম নিজের ঘর থেকে সে বাইরে আসলো, আমি সেখানে একটা পর্দার পেছনে লুকিয়েছিলাম যার জন্য সে আমাকে দেখতে পেল না, আর জল খেয়ে আবার নিজের ঘরে ফিরে আসলো। আমি ভাবলাম তখন সে ঘুমিয়ে পড়েছে, বেচারা পুরো দিন অফিসে কাজ করত, এই জন্য বিকালবেলায় সে পুরোপুরি ক্লান্ত হয়ে যেত। দ্বিতীয় দিন সকালবেলা উঠতেই আমি অনুজকে পুরো ব্যাপারটা বললাম। আমি অনুজকে বললাম যে পরশু রাতে যখন আমি জল খেতে রান্নাঘরে যাই তখন আমি বাবার হাতে ফিটকারি দেখতে পাই, যেটা কিনা উনি নিজের ঘরে নিয়ে গেলেন। যখন আমি জল নিয়ে ফেরত আসতে লাগলাম তো আমি শুনলাম যে বাবার ঘর থেকে জোরে জোরে চিৎকারের আওয়াজ আসছিল। আমি তো সেই দিন টিভি চলার আওয়াজ ভেবে ব্যাপারটাকে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারটাই কাল রাতে আবার হলো। তখনই অনুজ আমাকে বলল, তুমি আমাকে ওই সময় কেন বললে না? আমি বললাম, আমি তো এসেছিলাম তোমাকে বলতে, কিন্তু ততক্ষণে তুমি ঘুমিয়ে গিয়েছিলে। অনুজ বলল, আমরা বাবাকে জিজ্ঞেস করি তো? আমি তখন অনুজকে যেতে বারণ করে দিলাম, হতে পারে যে ওনার কোনো সমস্যা আছে, আমাদের সোজাসুজি গিয়ে ওনাকে জিজ্ঞাসা করা উচিত না, এর ফলে তিনি লজ্জার মুখোমুখি হতে পারেন। প্রথমে আমাদের পুরো ব্যাপারটা জেনে নেওয়া উচিত, আসলে কি কারণ ছিল। যাই হোক, আমি যেমন তেমন করে ব্যাপারটাকে এড়িয়ে গেলাম আর অনুজকে অফিস পাঠিয়ে দিলাম। আমিও স্কুল চলে গেলাম, কিন্তু আজ স্কুলে আমার পড়ানোয় মনই ছিল না। আমার মাথায় এই ব্যাপারটাই ঘুরতে থাকে যে আসলে বাবা ঘরে করেনটা কি। ফিটকারি নিয়ে যায় এর তো 100টা কারণ বেরিয়ে আসতেই পারে, কিন্তু এই চিৎকারের আওয়াজ তো আমাকে বারবার কিছু অদ্ভুত ভাবতে বাধ্য করে দেয়। যাই হোক, আমি স্কুল থেকে ঘরে চলে এলাম আর খাবার ইত্যাদি খেয়ে আরাম করতে চলে গেলাম। তখনই বাবা সেখান দিয়ে যাচ্ছিল, তো আমি তার পিছু নিলাম যে আসলে সে কোথায় যাচ্ছেন। কিন্তু সে রান্নাঘরে কিছু ফল নিতে লাগলো, তো তখন আমি সেই কথাটা ওখানেই ছেড়ে দিলাম। আমি আজ পুরো দিনের প্ল্যান বানিয়ে নিয়েছিলাম যে আজ দেখা যাক বিকেলে বাবার ঘর থেকে আওয়াজ আসে কি না। বিকেলবেলা আমি আর অনুজ বাবাকে খাবার দিয়ে ঘরে চলে গেলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমি বাইরে এসে দেখলাম বাবা নিজের ঘরে ফিটকারি নিয়ে চলে গিয়েছিল আর তার চিৎকারের আওয়াজ আসছিল। এবার তো আমি হুট করে অনুজকে ডাকলাম আর বললাম, দেখো আওয়াজ আসছে। সে দৌড়ে যেতে গেল, ঠিক তখনই বাবার দরজাটা খুলে গেল। আমি অনুজকে ভেতরে টেনে নিলাম। আমি চাইছিলাম না যে বাবার সন্দেহ হোক, যে আমরা তার উপর নজর রাখি। যাই হোক, আমি আর অনুজ ঠিক করলাম যে কাল সকাল হতেই আমরা এই ব্যাপারে বাবার সাথে কথা বলবো। যেই না সকাল হলো আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আপনি কোনো সমস্যার মধ্যে নেই তো? বাবা বললেন, না তো, সেরকম তো কোনো ব্যাপার নেই, তোমাদের এরকম কেন লাগছে? অনুজ তখনই বলল যে রোজ রাতে তোমার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসতে থাকে, তো আমরা ভাবলাম যে একবার তোমাকে জিজ্ঞেস করে নিই যে সব ঠিকঠাক আছে কি না। তখন বাবা বললেন যে সব ঠিক আছে, অনেক সময় এমন হয় যে টিভিতে এমন কিছু হাসি মজার অনুষ্ঠান থাকে যেটা দেখে আমি জোরে জোরে হাসতে থাকি, আর তোমাদের তখন এটা মনে হতে পারে যে আমি চেঁচাচ্ছিলাম। এবার তো শ্বশুরের কথা অনুযায়ী অনুজের মাথা থেকে চিন্তা বেরিয়ে গিয়েছিল, কিন্তু আমার নয়। কেননা আমি সেদিন জানালা দিয়ে তার গলার শব্দ পরিষ্কার শুনেছিলাম, যেটা কিনা হাসির আওয়াজ ছিলই না আর না ছিল কোনো অনুষ্ঠানের আওয়াজ। আমি অনুজকে বললাম, বাবা নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন, এটা টিভির আওয়াজ বা তার হাসির কণ্ঠ নয়, একদিন জানালার কাছে দাঁড়িয়ে আমি নিজের কান দিয়ে শুনলাম। অনুজ আমাকে বসালো আর বলল, আরে মেনকা তুমি খুব টেনশনে আছো, এমন ঘটনা ঘটলে বাবা নিশ্চয়ই বলতেন, হয়তো টিভির কোনো অনুষ্ঠানের কারণেই তিনি হাসছিলেন, আর তার হাসির আওয়াজটা এখন এরকমই হয়ে গেছে, বয়স হয়েছে যে, এবং তুমি ভেবেছো যে হয়তো বাবা চিৎকার করছে। তুমি এত ছোট জিনিস নিজের মনে নিও না, এবং হ্যাঁ আমায় তাড়াতাড়ি খাবার দিয়ে দাও, অফিসে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও অনুজের জন্য খাবার তৈরি করতে লাগলাম, কারণ আমার মনে একই কথা ঘুরতে থাকলো যে বাবা কেন আমাদের মিথ্যে বললেন এবং তিনি আমাদের কাছে কি লুকিয়েছিলেন। এভাবে কয়েকটা দিন কেটে গেল। একদিন আমি স্কুলে বসে আছি, এমন সময় আমার মায়ের ফোন আসে। সে বলল, তোমার ভাইপো হয়েছে তাই তুমি এখানে দুদিনের জন্য চলে এসো।
আমি বাড়ি এসে অনুজকে এই কথাটা জানালাম আর বললাম আমাকে আমার বাবা মার বাড়ি যেতে হবে। তখনই অনুজ অনুমতি দিল। বাবাকে জিজ্ঞেস করলে তিনিও বললেন তুমি চলে যাও। আমি আমার মার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে দুদিন অনুষ্ঠান উপভোগ করেছি এবং সবার সাথে হাসি মুখে কথাও বললাম। এদিকে বাবার সেই ফিটকারির কথাটা আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। আমি দুদিন পর ফিরে আসার প্রস্তুতি নিলাম। অনুজ আমাকে আনতে গেল। চা নাস্তা সেরে আমার বাবার বাড়ির থেকে আমরা বের হয়ে এখানে চলে এলাম। এখানে এসে দেখি বাবা তার ঘরে ছিলেন। আমাদের আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল। অনুজ স্নান করতে গেল আর আমি রান্না করতে গেলাম। তখনই শুনলাম আবার তার ঘর থেকে সেই একই শব্দ। বাবা হয়তো জানতেন না যে আমরা চলে এসেছি। আমি যখন তার ঘরের সামনে গেলাম ততক্ষণে তার চিৎকার থেমে গেছে। এখন আমি পুরোপুরি সন্দেহ করতে শুরু করেছিলাম যে বাবা নিশ্চয়ই ভিতরে কিছু করছে। আমি এবার অনুজকে কিছু বলিনি, কারণ অনুজ আমার কথা বিশ্বাস করতে পারত না। সব মিলিয়ে সে আমাকে বুঝিয়ে বসিয়ে দিত আর বলতো তোমার কোথাও ভুল হচ্ছে। আমি আসল ঘটনা খুঁজে বের করার পরিকল্পনা করেছিলাম যাতে পুরো সত্যিটা বেরিয়ে আসে। পরের দিন সব কিছু জানার কথা ভেবে আমরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। পরে আমি ভাবলাম আজ বাবার ঘরে লুকিয়ে সব দেখব যে তার ঘরে আসলে কি হয়। সন্ধ্যার সময় অনুজ ঘুমিয়ে পড়লে আমি বাবার ঘরে গিয়ে তার ঘরের এক কোণে লুকিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাবা যখন ফিটকারি ঘরে নিয়ে এলেন আমি দেখলাম একটা কাপড়ে ফিটকারি রেখে ভারী জিনিস দিয়ে পিটিয়ে গুঁড়ো করে ফেলছেন তাকে। তারপর তাতে নারকোল তেল দিয়ে একটা প্রলেপের মতো বানালেন। সেই পেস্ট সারা শরীরে তিনি লাগাচ্ছিলেন। সেগুলি যখন তার সারা শরীরে লাগানো হচ্ছিল তখন তার কণ্ঠস্বর জোরে ছিল, যেন সে ব্যথায় ছটফট করছে। আমার খুব খারাপ লাগছে যে বাবা খুব কষ্ট পাচ্ছেন। আমি বাইরে গিয়ে তাকে সব কিছু জিজ্ঞাসা করার জন্য এগোতে যাচ্ছিলাম, কিন্তু আমার পা থেমে যায়, কারণ আমি শেষ অবধি সব কিছু জানতে চাই। বাবা সেই লেপ সারা শরীরে লাগাতেই ব্যথায় যেন তিনি মরে যাচ্ছিলেন। কিছুক্ষণ রাখার পর অন্য কাপড় দিয়ে সেই আবরণটি সরিয়ে সেই প্রলেপ তিনি ডাস্টবিনে ফেলে দেন। তারপর রান্নাঘরে তিনি জল খেতে গেলেন। আমি সেখান থেকে বের হয়ে আমার ঘরে চলে গেলাম। পরের দিন আমি অনুজকে এইসব কথা বললাম। অনুজ প্রথমে আমাকে ধমক দিয়ে বলেছিল এভাবে কারো ঘরে ঢুকে পড়াটা অন্যায়, মেনকা তোমাকে যদি পুরো সত্যি খুঁজে বের করতেই হয় তাহলে আমাকে বলতে, আমরা দুজনেই চলে যেতাম। কিন্তু আমি অনুজকে বুঝিয়ে বললাম তুমি আমাকে আগেও বিশ্বাস করনি, আমাকে তুমি এটা ওটা বুঝিয়ে ছেড়ে দিতে। কিন্তু আমি তার ঘরে যদি না যেতাম আমরা সত্যিই জানতাম না যে বাবার সাথে কী সমস্যা হচ্ছে। আমি অনুজকে বললাম জানো অনুজ, নিশ্চয় কিছু ব্যাপার আছে, বাবা ফিটকিরির পেস্ট বানিয়ে সারা শরীরে লাগান, জানি না তার কী সমস্যা। আর সেটা গায়ে লাগানোর সাথে সাথেই সে যন্ত্রণায় কাতরে ওঠে। অনুজ বলল চলো আমরা বাবার সাথে কথা বলি। আমরা বাবার রুমে গিয়ে বললাম বাবা তোমার সমস্যা কী, গায়ে ফিটকিরি লাগাও কেন। বাবা এটা শুনে একেবারে অবাক হয়ে গেলেন, যেন তিনি চাননি যে আমরা এটা জানতে পারি। আমি বাবাকে বললাম আমাকে মাফ করে দিন, কাল রাতে আপনার ঘরে লুকিয়ে আমি আপনাকে দেখেছি। কি করব বাবা, প্রতিদিন আপনার চিৎকার শুনতাম, তাই মনে নানান রকমের প্রশ্ন জাগছিল যে আপনি এই ঘরে বসে কি করেন। এই সত্য জানতে গিয়ে আমাকে রুমে লুকিয়ে থাকতে হয়েছিল। তখন বাবার চোখে জল এসে গেল এবং তিনি বলতে লাগলেন যে কিছুদিন আগে আমার স্বাস্থ্যের অবনতি হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বললেন তোমার একটা চর্মরোগ আছে যেটা নারকেল তেল ও বাদাম লাগালেই সেরে যাবে, কারণ সেই রোগের কারণে আমার সারা শরীরে দাগের মতো দেখা দিতে শুরু করেছে, সারা শরীরে ব্যথা হচ্ছে। তারপর অনুজ বলল বাবা তুমি আমাকে এই কথা বললে না কেন, আমরা তোমায় চেক আপের জন্য সেরা ডাক্তারের কাছে নিয়ে যেতাম। তখন বাবা বলতে লাগলেন বাবু তুমি অফিসের কাজে এত ব্যস্ত ছিলে আর বৌমাও পড়াতে স্কুলে যেত, তাই তোমাদেরকে কষ্ট দেবার কথা ভাবিনি। আমি ভেবেছিলাম এভাবে অকারণে তোমরা বিরক্ত হবে, তাই আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম এবং ডাক্তার বলেছিলেন যে আপনি এই পেস্টটি কয়েকদিন লাগান তবেই আপনার এই চর্মরোগ শেষ হবে। সেজন্য আমি নিজেই ঘরে প্রলেপ লাগানোর কাজ শুরু করেছিলাম যাতে তোমাদের বলে কোনোভাবেই চিন্তার মধ্যে না ফেলি। তখনই আমি আর অনুজ বাবাকে জড়িয়ে ধরলাম। অনুজের চোখে জল চলে এসেছিল। অনুজ বাবাকে বলতে লাগলো ছেলের তো কর্তব্য যে সে যেন বাবার প্রতিটি অসুখে সেবা করে, কিন্তু বাবা তুমি আমাকে এর যোগ্যই মনে করনি। বাবা বলতে লাগলেন না না বাবু, তুমি তো আমার শ্রবণের মতো ছেলে, শুধু বলতে চাইনি কারণ তোমার মন খারাপ হয়ে যাবে।
তখন অনুজ বলল, রেডি হও, আমরা তোমাকে সেরা ডাক্তারের কাছে নিয়ে যাব এই চর্মরোগের চিকিৎসার জন্য। আর আজ থেকে আমি নিজেই তোমার পুরো সেবা করব। বাবা আবার আমাদের দুজনকে জড়িয়ে ধরলেন। এখন বাবার প্রতি আমার মন থেকে সব ভ্রম চলে গেল। আমরা বাবাকে একটা বড় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছিলাম। এখন আমাদের মন থেকে সব সন্দেহ দূর হয়ে গেল। আমারও আফসোস হচ্ছিল যে আমার পুরো ব্যাপারটা জানা উচিত ছিল, আর বাবাকেও বারবার জিজ্ঞেস করতে থাকাও উচিত ছিল যে তার কোনো সমস্যা আছে কিনা।